বাঘ এবং সিংহের মধ্যে লড়াই হলে কে জিতবে? আসলে একটি গবেষণায় জানা গেছে, বাঘের মস্তিষ্ক সিংহের চেয়ে প্রায় 16% বড়, আর সিংহের জয়ের অনুপাত মাত্র 1:25, অর্থাৎ প্রতি 25টি লড়াইয়ের একটিতে সিংহ জয়লাভ করে। অন্যদিকে সিংহের মস্তিষ্কের আকার বাঘের চেয়ে ছোট হওয়ায় আপেক্ষিক আর বৈজ্ঞানিক দৃষ্টিতে সিংহের চেয়ে বাঘও এগিয়ে থাকবে।